नमस्कार বন্ধুরা, আমার নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ স্পেশাল মানুষদের সাথে কাটালাম আজকের দিনটা। তো সবটা মিলিয়ে একটা ব্লগ করেছি। তো যারা যারা ডেইলি ব্লগ দেখতে ভালোবাসো, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের অংশ হয়ে সাথে থাকো আর ব্লগটা এনজয় করো। তো সকাল সকাল আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই যে বুনুরাও আমার সাথে চলে এসেছে, আমরা এসেছি আরেকজনকে ডাকতে, কারণ আমরা সবাই মিলে চলে যাচ্ছি আজকে রায়গঞ্জে। আর রায়গঞ্জে রয়েছে আজকে টিচার্স ডে। হ্যাঁ, শিক্ষক দিবস এতদিন পর, আসলে সময়ই হচ্ছিল না, এর হচ্ছে ওর হচ্ছে না, ওইভাবে করতে করতে অবশেষে আজকে ডেট ফাইনাল হলো যে আজকে আমরা টিচার্স ডেটা সেলিব্রেট করব। সেই জন্যই চলে যাচ্ছি আমরা রায়গঞ্জে। আর বাসের মধ্যে যা ভিড় ছিল সেটা হয়তো দেখতেই পারলে। তো বাস থেকে নেমে আমরা চলে আসলাম রায়গঞ্জে, এবার যাব ক্লাসে যেখানটায় আর কি শিক্ষক দিবসটা সেলিব্রেট হবে। কিন্তু এখানে এসেও কি ঠাই আছে? আস্তে আস্তে বাজারের ব্যাগ ধরিয়ে দেওয়া হলো আমাকে, আর চলে আসলাম আমরা মোহনবাটি বাজার। কাল যেহেতু বিশ্বকর্মা পুজো, সেহেতু গোটা বাজারটা সেজে উঠেছে বিশ্বকর্মা ঠাকুরে। এই বাজার থেকে কিন্তু আমি সরস্বতী পুজোর ঠাকুরটা নিয়ে গেছিলাম। মনমে এক লাড্ডু ফুটে একটা অ্যাড আসতো না টিভিতে, সেই অ্যাডের যে মানে আনন্দ দেখে হাসিটা আসতো মুখে, সেই আনন্দটা এখন আমাদের মধ্যে চলছে। কারণ আজকে দিনটাই আমাদের চলছে খুব স্পেশালভাবে এই স্পেশাল মানুষদের সাথে। আর এখানে এসে দেখি রুহে লিখে বসিয়ে দিয়েছে রসুন ছুলতে, আর আমাদের মনামি দিদি এখানে পেঁয়াজ ছুলতে ব্যস্ত। আর আজকে রাধুনিকে, আরে আমাদের খুব ক্লোজ, আসলে যাকে নিয়ে সবটা আজকের এত বড় অনুষ্ঠান সেই মানুষটাই আজকে আমাদের রান্না করে খাওয়াচ্ছে, আমাদের নাচের গুরুমা, আমাদের পিয়ালি মিত্র। তো সে রান্না করতে ব্যস্ত। আর এখানে বৌদি দেখো কি করছে, মাংসগুলোকে সব রেডি করে নিচ্ছে, মাখিয়ে নিচ্ছে তেল হলুদ মশলায়। তো এই কাজটা ওনার দায়িত্বে পড়েছে, মানে সবার দায়িত্বগুলো আলাদা আলাদা ছিল, সবাই নিজের নিজের দায়িত্বগুলো মন থেকে ভালোবেসে আর কি পালন করার চেষ্টা করছিল। আর এত রান্না হচ্ছে কেন সেটা হয়তো এবার বুঝেই গেছো, আসলে শিক্ষক দিবসের জন্য আজকে আমাদের খাওয়া দাওয়ার পালা চলছে, তো সেই জন্যে এত রান্না বান্না। এইখানে যখন সমস্ত কিছু মাঝামাঝিতে চলে এসছে, তখন আমরা চলে আসলাম দোকানে জিনিস নিতে। তো সমস্ত কিছু দেখা টাকার পর বাজেটে এই আংটিটা আসলো, তো আংটিটা নিয়ে নিলাম আমরা। কিন্তু আংটিটা গিফট করার আগে আমাদের তো নাচ গান বাকি আছে, একটু নাচ টাচ না হলে কি জমে নাকি পিকনিক? পিকনিকের আসল মজাই নাচ গান আনন্দ। আর যখন তোমার প্রিয় মানুষগুলো তোমার সাথে আছে, তখন কিসের বাধা কিসের আপত্তি, সব কিছু ভুলে মন খুলে শুধুমাত্র আনন্দ করো। তো আমরা এখানে তারপরে নাচা গানা শুরু করে দিয়েছি নিজেদের নিজেদের মতো, মজা টজা করা শুরু করে দিয়েছি, কারণ এই সময়টার পরে গিফট দেওয়ার পালা চলে আসবে, তারপর বাচ্চাগুলোর খাওয়া দাওয়া আছে কারণ ওরা বাড়ি চলে যাবে সেই জন্য। কিন্তু যাকে উপলক্ষ করে যাকে নিয়ে আমাদের এই মজাটা, তাকে না নাচালে কি করে হয়? তো সেই জন্য আমরা কাকিমাকে ধরে নিয়ে আসলাম যে না তোমাকেও নাচতে হবে। তো কাকিমা বলছে শরীরটা আমার খারাপ লাগছে, নাচবো না। তারপর যেই ধরে নিয়ে এসেছি দেখো তারপরে আমাদের নাচ, মানে সব বড়রা মিলে একসাথে নাচ করা শুরু করে দিয়েছি, যার যেমন ইচ্ছা যেভাবে ইচ্ছা আজকে দিনটা উপভোগ করছে, এটাই সবচেয়ে বড় পাওয়া। আর এই যে মানুষগুলো সবাই এতটা পরিমাণ ভালো যে তুমি যদি ওদের সাথে থাকো এমনি তোমার মনটা ভালো হয়ে যাবে। তারপর এটা ছিল সব থেকে সেরা সেরা সব থেকে সেরা গিফট, কারণ একজন টিচারের কাছে তার স্টুডেন্ট যদি এইভাবে তার মনের ভাবটাকে প্রকাশ করছে, তাও আবার নাচ গানের মাধ্যমে ডান্স ক্লাসে, তাহলে সেটা সবচেয়ে বড় পাওয়া হয় একজন টিচারের কাছে। যখন দাঁড়িয়ে দেখছিলাম তখন শুধু অনুভূতিটা ভাবছিলাম যে কাকিমার মনের মধ্যে কী হচ্ছে, কারণ আমার নিজেই এতটা আমি ইমোশনাল হয়ে গেছিলাম, তাহলে কাকিমা কতটা না ইমোশনাল হয়েছিল। তারপর বাচ্চাগুলো যে গিফট টিফট দিচ্ছিলো, তো বাচ্চাদের গিফটগুলো নেওয়ার পর আমরা ফাইনালি চান্স পেলাম যে আমাদের গিফটটা দেওয়ার পালা চলে আসলো। তো তারপরে আমরা গিফটটা দিলাম, তো এবার বললাম কাকিমাকে খুলে দেখো, তো মানে কাকিমার মুখের রিয়াকশানটা জাস্ট আমরা দেখছিলাম যে মানে এত খুশি হয়েছে মানুষটা। তো সব থেকে এটাই মানে আমাদের যেটা মানে মনের মধ্যে ছিল যে কী দিব কী দিব, একটা যে চোদ্দো পনেরো দিন মিনিমাম আমরা আলোচনা করছি যে কী দিব কী দিব কী দেওয়া হয় সবাইকে, এই যে ফোন করে করে তারপরে হোয়াটসঅ্যাপে অ্যাড করে একটা গ্রুপ করেছিলাম, তো সেটা কোথায় যেন একটা সার্থক হলো মনে হলো যে সবাই একসাথে মিলে একটা ভালো কিছু উপহার দেওয়া গেল কাকিমাকে। এরপর বাচ্চাগুলোকে খেতে বসিয়ে দিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো আর অনেকের টিউশন ছিল, আর ছোটো বাচ্চা না বেশিক্ষণ না খেয়ে থাকতেও পারবে না, সেই জন্য ওরা খেতে বসে গেল। কিন্তু এই খেতে বসার মধ্যে দেখো আমাদেরকে ছেড়ে দুজন বসে গেছে, এদের পরে বিচার হবে, দাঁড়াও। না না ওই পড়া আছে।
বাচ্চাগুলো তো নিজের মতো খাচ্ছিল, কিন্তু যার কথা না বললেই না সেটা হচ্ছে মৌসুমী দি। আরেকজন দিদি ছিল, আমার নামটা আমি জানি না সত্যি, নাহলে আমি নামটা মেনশন করতাম, ওই দিদি। দুজন মিলে এত খেটেছে ধারণার বাইরে, ওরা প্রথম থেকে শেষ অবধি যা মানে কাকিমার সাথে সঙ্গ দিয়েছে হয়তো আমরা কেউই দিতে পারিনি। বাচ্চারা উঠে যাওয়ার পর তারপর আমরা খেতে বসে গেলাম, কিন্তু আমাদের প্লেটটা দেখো সামনে ওরকমই আছে, খাওয়ার আর আসছে না। তো যাই হোক, সবাই আর কি ফাজলামো করছিল। তারপরে খাওয়া দাওয়া হয়ে টয়ে যাওয়ার পর তারপরে কাকিমারা বসলো, আর এবার পরিবেশনের দায়িত্ব পড়লো আমাদের। তো কুইন্দি আজকে আসতে পারেনি, সেই জন্য কুইন্দিকে আমরা মিস করছিলাম বলে ভিডিও কলে তার সাথে সাক্ষাৎকার হয়ে গেল। আর সবচেয়ে পুরনো ব্যাচের মধ্যে যে জয়িতা ছিল, অন্তরাদি ছিল, এইভাবেই আনন্দ উল্লাসের সাথে আজকের দিনটা কেটে গেল। আর আমরা মন ভরে আজকে শিক্ষক দিবসটা পালন করলাম। তো কেমন হয়েছে আজকের ব্লগ ভিডিওটা জানাতে ভুলো না। আর যারা নতুন আজকে চ্যানেলটা ভিজিট করলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের অংশের সাথে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ব্লগ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নতুন ব্লগ ভিডিওতে।